गुड मॉर्निंग फ्रेंड्स, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলি শ্রীরামপুরে। আপনাদেরকে একটা ফ্ল্যাট আজকে দেখাবো, যে ফ্ল্যাটটা ঠিক নিচে আমরা দাঁড়িয়ে আছি। G+4 ফ্ল্যাট আর কি। ফ্ল্যাট ইজ 100% কমপ্লিট, প্রত্যেকটা ফ্লোরে আবাসিকা চলে এসছে। এই ফ্ল্যাটেরই গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট রয়েছে। আপনারা ফ্ল্যাটটা দেখুন, পুরোটা দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন। এই ফ্ল্যাটেরই গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট রয়েছে। তার আগে আমরা বলে রাখি, এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশনের একদম উল্টো দিকে। যদি আমরা শ্রীরামপুর স্টেশনটা দেখি, একদম উল্টো দিকেই হচ্ছে ফ্ল্যাটটা। আমরা রাস্তা থেকে একটু বেরিয়ে দেখি, আমি আপনাদের রাস্তাটা বেরিয়ে দেখাতে পারলে আপনারা আইডিয়া করতে পারবেন যে আমি কোন জায়গাটা দেখাতে চাইছি। এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশন, এখানে যদি আমরা ক্যামেরা ঘোরাই তাহলে এখান থেকেই হচ্ছে আপনাদের সেই ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই হচ্ছে ফ্ল্যাট, ঠিক শ্রীরামপুর স্টেশনেই হচ্ছে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার ব্যাপারে আপনাদেরকে আমরা ডিটেলস দেবো। এই ফ্ল্যাটটাতে কি কি ফেসিলিটি রয়েছে? ফ্ল্যাটের মধ্যে রয়েছে পার্কিং ফেসিলিটি, টু হুইলার পার্কিং ফেসিলিটি, যেটা ফ্রি অফ কস্টে আপনারা পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের ঠিক উল্টো দিকে রয়েছে শ্রীরামপুর স্টেশন, যেখান থেকে আপনারা উইদিন 30 মিনিটসের মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে যাবেন। এবং আপনারা এই শ্রীরামপুর থেকে যদি আপনারা কেউ মনে করেন যে এয়ারপোর্টে পৌঁছাবেন, সেক্ষেত্রে আপনারা এয়ারপোর্ট উইদিন 1 আওয়ার্সের মধ্যে পৌঁছে যাবেন। এখান থেকে শ্রীরামপুর গঙ্গার ঘাট যেতে ম্যাক্স টু ম্যাক্স পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগে। সঙ্গে শ্রীরামপুর মার্কেট, যেটা সেই মার্কেটটা রয়েছে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটসের মধ্যে। স্কুল, কলেজ, হসপিটাল সমস্ত কিছু ফেসিলিটি আপনি ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। দর্শক, আপনাদেরকে দেখাবো পার্কিং ফেসিলিটি, টু হুইলার পার্কিং ফেসিলিটির জন্য জায়গা রয়েছে। এটা হচ্ছে টু হুইলার পার্কিং ফেসিলিটির জন্য জায়গা রয়েছে এখানে। এটা হচ্ছে পুরো জায়গা যেটার থেকে আপনারা টু হুইলার রাখতে পারবেন। দর্শক, আমরা এরপরে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করব এবং আমরা দেখব যে ফ্ল্যাটে, যে ফ্ল্যাটটা আপনারা দেখাবো আপনাদেরকে, সেই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফুট এবং কি কি ফেসিলিটিস রয়েছে। দর্শক, লিফট ফেসিলিটি আছে, লিফটের কাজ রানিং আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা লিফট অনুভব করতে পারবেন, লিফট ফেসিলিটি অনুভব করতে পারবেন। দর্শক, এখান থেকে হচ্ছে আপনাদের ফ্ল্যাটের এন্ট্রান্স শুরু। যদি আমরা ফ্ল্যাট দিয়ে যদি এন্ট্রি নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা এরিয়া, যে এরিয়াটা ডাইনিং, ওপেন ডাইনিং এরিয়া। দর্শক, আমরা ক্যামেরা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ওপেন ডাইনিং এরিয়া, যেখানে কিছু ইট রাখা রয়েছে। কারণ এই ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা এরপর 100% কমপ্লিট করছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই সামনে যদি আমরা পুরো ঘোরাই ক্যামেরাটা, ঘুরিয়ে দিয়ে দেখাবো আপনাদেরকে, সামনে একটা বেডরুম আছে। এবং এখানে দেখুন পুরো এরিয়া দেখা যাবে ওপেন কিচেন এরিয়া। তার মানে সামনে আপনাদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাবো যে বেডরুমটা কেমন, তারপর কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাবো। দিস ইজ দ্য বেডরুম, একটা বেডরুম। তাহলে আপনারা, আমরা দেখালাম আপনাদেরকে, আমরা এলাম বেডরুমের ভেতরে, যে বেডরুমটা দুদিকে দুটো জানলা রয়েছে, এটা একটা জানলা এবং এটা একটা জানলা। যে জানলা দিয়ে কিন্তু ফ্ল্যাটে কিন্তু সুন্দর পরিমাণে আলো ঢুকছে ভেতরে, যেখানে কিন্তু আলোর কোনো অভাব নেই। দর্শক, আমরা এই ফ্ল্যাট থেকে যদি বাইরের দিকে যাই, তাহলে ডাইনিংয়ে পৌঁছালাম। ডাইনিং থেকে ঠিক রাইট সাইডে যদি আমরা ক্যামেরা ঘোরায় আপনাদের জন্য, তাহলে রাইট সাইডে রয়েছে একটা বাথরুম, কমন বাথরুম। দিস ইজ দ্য কমন বাথরুম অ্যান্ড দিস ইজ দ্য কিচেন এরিয়া। দর্শক, এখানে হচ্ছে কিচেন এরিয়াটা থাকবে, ঠিক আছে, যেখানে ওপেন কিচেন। কারণ সামনে দিকে দেখুন আপনারা, কিচেনের জন্য সমস্ত ইলেকট্রিক পয়েন্ট অলরেডি করে দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করুন, সামনে ইলেকট্রিক পয়েন্ট অলরেডি করে দেওয়া হয়েছে, সামনে একটা উইন্ডো রয়েছে। দর্শক,
এরপর আমরা ডাইনিং থেকে ঘুরতে ঘুরতে যদি আমরা যাই লেফট সাইডে, ওপেন ডাইনিং এরিয়াটা আপনারা দেখেছেন, এখান থেকে যদি আমরা যাই লেফট সাইডে, যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এইদিকে আর একটা বেডরুম রয়েছে। দর্শক, ওইদিকে একটা বেডরুম দেখেছি আমরা, এদিকে একটা বেডরুম দেখছি। তাহলে দুটো বেডরুম, টু বিএইচকে ফ্ল্যাটে দুটো বেডরুম। দর্শক, প্লাস পয়েন্ট আরেকটা রয়েছে এই বেডরুমের সঙ্গে, কিন্তু একটা ব্যালকনি টাইপ এরিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি, রোড ফেসিং একটা ব্যালকনি এরিয়া রয়েছে, রোড ফেসিং ব্যালকনি এরিয়া, যেখান থেকে কিন্তু আপনারা বাইরে অনায়াসে বাইরের দৃশ্য দেখতে পাবেন। দর্শক, এই বেডরুমটার সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এর জায়গা। দর্শক, আমরা দেখলাম টু বিএইচকে ফ্ল্যাট, ওপেন ডাইনিং, কিচেন, একটা কমন বাথরুম, একটা অ্যাটাচ বেডরুমের সঙ্গে বাথরুম। এই ফ্ল্যাটটা হচ্ছে 800 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, টু বিএইচকে 800 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার রেঞ্জ এই মুহূর্তে যেটা আমরা বিল্ডারের কাছ থেকে কথা বলে বুঝেছি, একদম যেহেতু শ্রীরামপুর স্টেশনের একদম সামনে রয়েছে এই ফ্ল্যাটটা, বিল্ডার দাম রেখেছে 3200 টাকা পার স্কোয়ার ফুট। যদি আপনারা আইডিয়া করেন শ্রীরামপুর স্টেশনের একদম পাশের এরিয়ায় ফ্ল্যাটের দাম কত চলছে, তাহলে দেখবেন 4000-4500 টাকা স্কোয়ার ফুট। দর্শক, এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট, সেই জন্য এই বিল্ডিংয়ে একটাই ফ্ল্যাট খালি আছে, সেই জন্য বিল্ডার এই ফ্ল্যাটটাকে তাড়াতাড়ি করে সেল করে দিয়ে অন্য প্রজেক্টে হাত দিতে চাইছে, যার জন্য দামটা একটু কম রেখেছে। দর্শক, যদি আপনাদের এই ভিডিওটা, ফ্ল্যাটটা যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাতে লাইক করে দেবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো কিছু আরও তথ্য জানার থাকে